এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজ আপনি দেখবেন তো গাইস এখানে দেখুন এই ফোন থেকে আমি ওই ফোনে মেসেজ করছি আর মেসেজ করে যদি আমি ডিলিট করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যদি মেসেজ আসে আর মেসেজটা যদি আমি এখানে ডিলিট করে অন করে তাহলে কিন্তু ম্যাচটা আর দেখতে পাবে না তো গাইস এখানে দেখতে পাচ্ছেন মেসেজটা ডিলিট করে দিয়েছে এখানে মেসেজ কিন্তু ডিলিটেড দেখাচ্ছে তো যদি আপনার সাথে এই সমস্যাটা হয়ে থাকে আর আপনি চান যেটা ঠিক করতে ডিলিটেড মেসেজ দেখবেন তো এর জন্য আপনাকে কোনো রকমের কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ কিন্তু থেকে মেসেজ কিন্তু কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখানে দেখুন গ্যাস ডিলিট হয়ে গেছে মেসেজ এর জন্য আপনাকে কী সেটিং করতে হবে তো এর জন্য কী করবেন আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন আর সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে নোটিফিকেশান অপশান এই নোটিফিকেশান অপশানে যাবেন আর নোটিফিকেশান অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে যেটি হলো অ্যাডভান্স সেটিং গ্যাস এখানে দেখতে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন এখান থেকে একটি অপশান দেখতে পাবেন যেটি হল নোটিফিকেশান হিস্ট্রি এই নোটিফিকেশন হিস্ট্রি যাবেন এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর ব্যাক করে আপনি সেটিংটা করে রাখবেন যখনই আপনাকে একটু মেসেজ করবে তো গাইস এখানে দেখুন এখান থেকে কোনো মেসেজ করছি আমি যাও কিছু লিখলাম আর মেসেজ করে এই ফোনে পাঠিয়ে দিলাম এখানে দেখবেন চলে এসছেন আর যদি আপনি ম্যাচটাকে রিড না করে আর রিড করার আগে যদি এখান থেকে ম্যাচটা ডিলিট হয়ে যায় তো এখানে দেখুন ডিলিট এখান থেকে এব করে দিলাম আর সাথে সাথে এখানে দেখবেন ডিলিট হয়ে গেছে তো আপনি কীভাবে ম্যাচটা দেখবেন যে ম্যাচটা কী এসেছিল এর জন্য আপনি কী করবেন আপনার ফোনের সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে অপশানটা আপনি অন করে রেখেছিলেন সেই অপশানে কিন্তু শো করছে এখানে দেখুন নোটিফিকেশান অপশানের মধ্যে আমি গেলাম আর নোটিফিকেশান অপশানে যার ফলে এখানে অ্যাডভান্স সেটিং অপশানে গেলাম আর এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশান হিস্ট্রি ছিল সেই হিস্ট্রির মধ্যে যাব আর এখানে দেখুন যেটা আমি পাঠিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করছে তো এখান থেকে যে মেসেজ পাঠাক না কেন এখানে কিন্তু শো করবে গ্যাস দেখতে হবে যত মেসেজ পাঠাক যা ডিলিট করে দিই সমস্ত কিন্তু এখানে শো করে যাবে যদি আপনি এই অপশানটাকে অন করে রাখবেন তো গাছ বলে রাখি এটা হলো স্যামসাং একটি মোবাইল এটা সমস্ত মোবাইলে থাকে না আশা করছি অ্যান্ড্রয়েড টুয়েলভ যারা ব্যবহার করছে অর্থাৎ অ্যান্ড্রয়েড বারো যেটা ব্যবহার যারা ব্যবহার করছে তাদের ফোনে অবশ্যই এটা থাকবে জাস্ট আপনি নোটিফিকেশান সেটিংয়ের মধ্যে যাবেন নোটিফিকেশন সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যেখান থেকে অ্যাডভান্স সেটিং রয়েছে এবং তারপরে এখানে নোটিফিকেশন হিস্ট্রি এই অপশানটা যদি অফ থাকে আপনার ফোনে জাস্ট সেটাকে অন করে দেবেন অন করে রাখলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে করি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও দেখার জন্য